ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিন্দু আইনে সংস্কার পরিবর্তন পরিবর্ধন ও পরিমার্জন না করা সহ চার দফার দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, জাতীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রতিভা বাগচি, হিন্দু আইন সংশোধন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জে কে পাল, হিন্দু আইন সংশোধন প্রতিরোধ কমিটির সদস্য সচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়া ভট্টাচার্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট লাকি বাসার সহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে যেটা আমরা এখানে আমরা এই সমাজটিকে অ্যাড করলাম, সেটাতে মানুষের জন্য ফাউন্ডেশন অফিস আমরা ঘেরাও করবো এবং আমাদের মহিলারা জুতা এবং ঝাড়ু নিয়ে এই মানুষের জন্য ফাউন্ডেশন অফিস আমরা সবাইকে বাংলাদেশে নিযুক্ত করতে হবে।